গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করার প্রয়াস চালাচ্ছে রাজ্যের ছেলে সিদ্ধার্থ সাহা। তার অভিনব কায়দায় হার্ট তৈরি করা কুইলিং পেপার দিয়ে কাজ শুরু হয়েছে বহু আগে থেকে। এবারে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করার প্রয়াস চলছে। সংবাদ মাধ্যমের সামনে এদিন নিজেই বিস্তারিত জানিয়েছেন রাজ্যের ছেলে সিদ্ধার্থ সাহা। রাজ্যের প্রতিভাবানদের ক্ষমতা দর্শানোর অপর একটি নতুন পালক রাজ্যের ছেলে সিদ্ধার্থ সাহা। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম ওঠার পর এবার তৈরি হচ্ছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করার কাজ। আগামী 27 মে আগরতলা নজরুল কলাক্ষেত্রে ললিত কলা একাডেমিতে এক এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, যেখানে কুইলিং পেপার দিয়ে প্রায় 20,000 হার্ট তৈরি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চলেছেন রাজ্যের ছেলে সিদ্ধার্থ সাহা। বিভিন্ন ধরনের প্রতিমা তৈরি করেন তিনি, তার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন থেকে পুরস্কৃত হয়েছেন সিদ্ধার্থ সাহা। এবারে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নিজের নাম নথিভুক্ত করার জন্য কুইলিং পেপার দিয়ে 20,000 হার্ট তৈরি করার চেষ্টা চলছে। তার এই কারুকার্যকে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সমাজের গণ্যমান্য ব্যক্তিত্বরা অনেকটাই প্রশংসা করছেন। সংবাদ মাধ্যমের সামনে নিজের এই কাজ এবং নিজের এই প্রয়াস নিয়ে কথা বললেন রাজ্যের ছেলে সিদ্ধার্থ সাহা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমার নাম সিদ্ধার্থ সাহা। আমি 2012 থেকে এই কুইলিং পেপারের কাজ করছি। কুইলিং পেপার একটা লম্বা কাগজের স্ট্রিপ থাকে, ওইটাকে কুইল করে, একটা কুইলিং স্টিক থাকে, ওই স্টিক দিয়ে এটাকে কুইল করে তারপর সেটাতে বিভিন্ন ধরনের শেপস দেওয়া যায় এবং সেই শেপসগুলোকে একত্রিত করে আপনার বিভিন্ন ধরনের ফার্দার মোর শেপস লাইক ফ্লাওয়ার্স, লাইক ট্রিজ, এরকম বিভিন্ন ধরনের 2D 3D এরকম শেপস দিতে পারেন। তো এই কাজগুলো নিয়ে করতে করতে আমার ইন্টারেস্ট যখন আরেকটু গ্রো করে, যখন লকডাউনের টাইমটা চলছিল 2020, তখন আমার মনের মধ্যে ইচ্ছে হয় যে এটাকে নিয়ে কেন না একটু অন্যরকম কিছু ভাবতে মানে শুরু করলাম আর কি তখন। এবং তখন আমি ফার্স্ট অ্যাপ্রোচটা করলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের জন্য। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার একটা 3D কুইলিং মিনিয়েচার আর্ট আমি ওইখানে রিপ্রেজেন্ট করি এবং সেখান থেকে আমি রিকগনিশন পাই। তারপর লকডাউনের পিরিয়ডটা শেষ হয়ে যায় এবং তারপর আমরা আবার আমাদের মানে নিজেদের লাইফে বিজি হয়ে পড়ি, কিন্তু তখন থেকেই আমার মাথার মধ্যে ঘুরছিল যে আমি গিনিজের জন্য একটা প্রিপারেশন নেই। তো আমার গিনিজের জন্য প্রিপারেশন নেওয়ার জন্যে আমি ফর্ম সাবমিট করি, কিন্তু আনফর্চুনেটলি আমার প্রথম ফর্ম ফিল আপটা যেটা হয়েছিল সেটার মধ্যে কিছু ভুল থাকার কারণে সেটা অ্যাকসেপ্ট হয়নি। এবং সেখানে কী হয়, সেটা একবার ফর্ম সাবমিট করলে মোটামুটি 3 weeks to 6 weeks লেগে যায় এক একটা ফর্ম মানে রিভিউ করতে আর কি। তো যাই হোক, আমি তারপর আবার লাস্ট ইয়ার আমি আবার আরেকটা ফর্ম ফিল আপ করি এবং ফর্ম ফিল আপ করার পর সেটা যখন অ্যাপ্রুভাল আসে তখন এই বছর মানে এই 2023 জানুয়ারি মাস থেকে আমার কাজ শুরু হয়। এবার আমি যেই থিমটাকে এই বছরের জন্য বেছেছিলাম, মানে আমার এই এক্সিবিশনটার জন্য বেছেছিলাম, সেটা হচ্ছে আমি 20,000 কুইলিং হার্টস বানিয়ে আমি আমার লার্জেস্ট ডিসপ্লে অফ কুইলিং হার্টস, এই টাইটেলটার জন্য আমি অ্যাকচুয়ালি অ্যাপিয়ার করছি, অফিসিয়াল এই অ্যাটেম্প্ট করছি গিনেজের জন্যে। তো আমাদের যে এই এক্সিবিশনটা আমরা অর্গানাইজ করছি সেটা আগামী 27 তারিখে ললিত কলা একাডেমিতে হবে এবং সেটা বিকেল 4টে থেকে ওপেন ফর অল থাকবে। 27, 28 এবং 29 তারিখ আপনারা সবাই আসবেন এক্সিবিশন দেখতে এবং আমাকে আশীর্বাদ করবেন। আমি বেসিক্যালি যেহেতু সকাল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত আমার অফিসেই কেটে যাচ্ছে, তো অফিস থেকে আসি, অফিস থেকে আসার পর ধরুন 2-3 ঘন্টা রেস্ট করলাম বা আমার যেই ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করতে লাগে সেগুলো নিয়ে একটু চর্চা করলাম, যেগুলো অনলাইনে অর্ডার করতে লাগে সেগুলো অনলাইনে অর্ডার করলাম। বেসিক্যালি এই এক্সিবিশনটার জন্য আমার এখন যেই এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। हमारा और सेफ्टी का भी कुछ अजीब रिश्ता है। सेफ्टी की तभी याद आती है जब लगे कि कुछ होने वाला है। कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में, कभी कभी तो हद ही हो जाती है। शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं, लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता, स्पेशली जब बात आपके हेल्थ की हो। इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से, जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विथ नो साइड इफेक्ट्स, यानी कि बिल्कुल सेफ। जिंदगी कुछ होम्योपैथी जैसी।